নমস্কার বন্ধুরা, টিএসটি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর পুজো ভালো কেটেছে আশা করি। শুভ বিজয়া। আজকেও আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি আজকে তিনটে ছাগলেরই দুধ দুইব। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, দিদি ভাই, অনেকেই জিজ্ঞেস করে যে তুমি কি খাওয়াও, তোমার ছাগলের এত দুধ হয়। বিশ্বাস করো, আমি নর্মাল খাবারই খাওয়াই, কেননা খরচা যতই করবে তত খরচা হতেই থাকবে। আমি এক সময় অনেক খরচা করেছি, অনেক ভালো ওষুধ খাইয়েছি, অনেক ভুষি ভুট্টা, মানে যেসব ছাগলের জন্যে প্রয়োজন অনেক খাইয়েছি। খাওয়ানো মানে শুধু খরচই করা, এমন কিছু খাওয়াতে হবে ছাগলকে যাতে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, কম খরচা হয়, ভালো দুধ হয় এবং ভালো বাচ্চা হয়, সেই খাবারই খাওয়াতে হবে। খরচা তো করা যেতেই পারে, কিন্তু অত খরচা তো করা সম্ভব নয়। এক সময় আমি অনেক খরচা করেছি, আস্তে আস্তে খরচা করা অত কমিয়ে দিয়েছি। আমি এখন যখন দেখি প্রচুর ঘাস আছে তখন দুবার ঘাস দিই, একবার খড় দিই। যখন দেখি ঘাস কমে যাচ্ছে তখন দুবার খড় দিই, একবার ঘাস দিই। আর আমি খড়টা খাওয়াই, খড়টা মেশিনে কাটা বেশ সুন্দর করে কুচিয়ে দিলে, যেহেতু ছাগল বড় খাওয়ার খাওয়া অভ্যস্ত নয়, তাই খড়টা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে আর তার সঙ্গে একটু চিটে গুড় জল করে মাখিয়ে বেশ খড়টাকে শুকনো শুকনো মাখাতে হবে। মাখিয়ে নিয়ে তার সঙ্গে একটু আটা ছড়িয়ে দিই, সেটাই খায় আর ঘাস খায়। আর নিয়ম মাফিক ট্রিটমেন্ট তো তোমাকে করতেই হবে, কারণ 3 মাস অন্তর কৃমির ট্যাবলেট খাওয়ানো। কৃমির ট্যাবলেট খাওয়ানোর পর তাদেরকে লিভার টনিক খাওয়ানো। লিভার টনিকের খাওয়ানো হয়ে গেলে আবার ভিটামিন খাওয়ানো, এইগুলো তো করতেই হবে। আমি এইগুলোর দিকে এখন বেশি করে লক্ষ্য রাখি, যে ওদের শরীরের উপরে, ওষুধের উপরে। আগে প্রচুর ছোলার ভুষি কিনতাম, বস্তা বস্তা ভুট্টা ভাঙা কিনতাম, গমের ভুষি কিনতাম, ওইগুলো একদম বাতি দিয়ে দিয়েছি, যে অত খরচা করা যাবে না। আমি ওকে এখন ছাগলগুলোকে একটু ট্রিটমেন্ট করি, একটু ভিটামিন খাওয়ানো, টাইম মতন পক্সের ইংরাজন, টাইম মতন পিপিআর ইংরাজন, এইগুলো এখন আমি লক্ষ্য রাখি। এইগুলো অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে ছাগল পুষতে গেলে, সেটাই আমি করি। ছাগল অনেক দিন আগে তো আমি পুষিনি কোনো দিন, আর জানতাম না, যত পুষছি বুঝতে পারছি। সেইগুলো দেখো, ছাগলটা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুধ দুইছি আমি, দেখ কতটা দুধ হয়েছে। আর আমি দেশি ছাগলেরও দুধ দুয়েছি, সেখানে এক পা দুধও আমি কোনোদিন দুইতে পারিনি। এই যে একটা ক্রসের ছাগল দুইছি দেখো, এখানে এক পা দুধও হবে না, বাচ্চারা খেয়ে নিয়েছে, অল্প একটু দুধ হবে। আর ছাগল পুষতে গেলে দেখতে হবে কম খরচায় কীভাবে বেশি লাভ করা যায়, কেন খরচা তুমি অনেক করতে পারবে, কিন্তু সেই খরচাটা তো তুলতে হবে। শুধু খরচা করে গেলে হবে না, সেই খরচাটা তোমাকে তুলতে হবে। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে।
আর প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর লাইক করে একটা লাইক করো। আমি দেখেছি বন্ধুরা, অনেক বন্ধুরা ভিডিও দেয় কিন্তু লাইকটা করে না, কেন করে না আমি জানি না। প্লিজ প্লিজ তোমরা একটা লাইক করে দিও, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই ভিডিওটা আর অন্যেরা দেখতে পায়। আর বন্ধুরা, তোমরা যে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা যে ঘাসটা খাই, ঘাসটাতে প্রচুর প্রোটিন। এমনি তুমি যে মাঠে যে ঘাসগুলো হয়, ওই ঘাসে কিন্তু অতটা প্রোটিন নয়। আমরা যে ঘাসটা খাই হাইব্রিড নিপিয়ার, ঘাসটা খুব ভালো, আর ঘাসটা খুব ভালো হয়। পুরো ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।